কেন সৃষ্টি হয়েছে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে জান্নাতুল ফ্রাদ কি করে পাওয়া যেতে পারে যে সম্মানিত বোন আল্লাহ আলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলেন ওমা বলেন সা ইনসা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অর্থাৎ এখানে ব্যাখ্যা করছেন ইবিন আব্বাস সরোজাল্লাহদ্দিন বলছেন লিওয়াহিদুন অর্থ লি লি আবুদুন অর্থ হল লিওয়াহিদুন মানে তাওহাইদ প্রতিষ্ঠা করার জন্য তাওহাইদের বিপরীত সেরেক তাওহিদের বিপরীত সেরেক আল্লাহর জন্য সমস্ত ইবাদত করতে হবে আপনার সেরে কাজ বেদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করতে হবে সেরেকি আমরা জানি যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেগুলো করা হয় সেগুলো সেরেক আল্লাহকে বাদ দিয়ে যেগুলো করা হয় যেমন মানুষ কবরে সিজা করে ওখানে মানত মানত টাকা দেয় পয়সা দেয় এখন যদি আপনি একটা মূর্তি হাতে তৈরি করে তাকে সিদ্ধা করেন এটা সেরেক একটা গাভীকে যদি সিজদা করেন অথবা চন্দ্র সূর্যকে সিদ্ধা করেন এগুলো সেরেক অথবা এমনিতেই একটা গাছ সামনে আসে গাছে গাছকে আপনার আল্লাহর স্থানে বসেছেন বরকত নিচ্ছেন যে গাছ দিয়ে বরকত নিচ্ছেন যেগুলা বরকত আল্লাহ ছাড়া করা যায় না গাছের বরকত নিচ্ছেন এগুলো সেরে কাজ যেভাবে কবরে মানুষ করে বিভিন্নভাবে এভাবে আল্লাহ সুহান তা আনা যতগুলো এই বাস রয়েছে এগুলা করার মাধ্যমে জান্নাতুল ফেদাস পাওয়া যাবে আপনার ওপর সালাদ ফরজ ফরজ আজান দিবে ঠিক ঠিক সময় সালাত আদায় করবেন আপনার উপর হজ ফরজ হয়েছে ঠিকভাবে আদায় করবেন আপনার উপর সিএম ফরজ হয়েছে আপনি ঠিকভাবে সাধন করবেন আপনি মা বোন যারা ছেলে হোক মেয়ে হোক মেয়ের ছেলেদেরও পর্দা রয়েছে তারাও অন্যায় অপকর্ম দেখতে না চোখ দাঁড়াতে মা বোন যারা রয়েছেন ওনারা বাইরে গেলে পর্দা পশিদের সহিত যাবেন পর্দা প্রসীতির সহিত যাবেন এমর একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি মেয়েদের কথা বলছেন কেউ কোনো মেয়ে যদি পাচক্য সালাদ পড়ে রমজান মাসের শ্যাম সাধন করে আর তার নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাত যেতে পারবে জি এটা সুসংবাদ তাই যারা মামন রয়েছেন তারা এইভাবে আর কি তাই পাচক্য সালাদ হদ জাকাত সিএম যেগুলো যার উপর ফরজ হয়েছে এগুলো ঠিক আদায় করলে ইনশাআল্লাহ আশা করা যার জান্ন বিদেশ পাওয়া যাবে এবং প্রথম সব কথার কথা সেটাই কি বেদাতি আমল থেকে দূরে থাকতে হবে আল্লাহ জিনিস তফিক দান করেন আল্লাহ আলাম সালামতুল্লাহ